দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে? অজু ছাড়া কোনো প্রাণী জবাই করলে সেটা হালাল হবে কিনা? ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি? দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে? দাফনের সময় মৃত ব্যক্তির কপালে কিংবা বুকে কালিমা লিখে রাখলেন, অনেক দরবারে গেলে অনেক পীর সাহেবরা অনেক ফিতা টিতা দেয় যে এগুলা বাইন্দা দিবা তোমার বাপ মারা গেলে, তাহলে মানে ফেরেশতারা যখন দেখবে যে এই ফিতা অমুক নেতা অনেক অমুক পীর সাহেবের, তাহলে এটা ছেড়ে দিবে যে পীর সাহেবের লোক, এরকম অনেক বিশ্বাস আছে না? নাই আমাদের দেশে সব জায়গায় তো এই টাইপের কাজ কাম চলে, মাস্তানি ছাড়া কিছু নাই, যে সিগন্যাল আছে এটা অমুক ভাইয়ের গাড়ি, তাহলে পুলিশ আর ওটা ধরে না, মামলা দেয় না, ওরে বাবারে এই গাড়ি মালিক অমুক ভাই, ছেড়ে দেয়, ঠিক না? মনে করে আখড়াতে এসব দুই নম্বরে ছিল, পিটেনে চোটে একটাও মাটির পর নিচে পড়বে না, সবগুলো পিঠের উপরে পড়বে মায়ের, ওই পিঠ নিজেই তো দলের উপরে থাকবে, উনি কিভাবে আপনার ফিতা দিয়া বাঁচাবে? এগুলো বিশ্বাস করলেও ইমানের জন্য ক্ষতিকর, পিসাবের নিজের চরকায় তেল দিতে দিতে কুল পাবে না, আপনারা কোত্থেকে বাঁচাবে? এগুলো ভুল। আর কপালে বাবুকে কালিমা লেখা লাভ নাই ভাই, কালিমা অন্তরে কলবে লিখতে হবে, ওইটার উপর আমল করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, তাহলে এমনি আপনি মাপ পাবেন। আর না হলে ওই দেখবেন অনেক মসজিদের আপনার খাটিয়ার উপরে লাশের উপরে যে কাপড়টা দেয় না, কাপড়টা দেখবেন যে আরে কোরআনের আয়াত, তারপরে যে কালিমায় শাহাদাত, এটা সেটা লিখতে লিখতে শেষ, আছে না? নাই ও ভাই, এই লোকটা সারা জীবন কোরআন মতো যদি চলে থাকে, কোরআনের কথা যদি সে শুনে থাকে, কোরআন যদি তেলাওয়াত করে থাকে, তো আজকে কিছু দরকার নাই, কোরআন তার ভিতরে আছে, এটা তার উপকারে দিবে। আর যদি না থাকে তো গোটা কোরআনের কাগজ দিয়ে মোড়া দিলেও কোনো লাভ হবে, কারণ তার আমলটাই হলো আসল। অজু ছাড়া কোনো প্রাণী জবাই করলে সেটা হালাল হবে কিনা? অজু ছাড়া মোরগ জবাই করলে, হাঁস জবাই করলে খাওয়া যাবে? যাবে, কোনো অসুবিধা? মোরগ জবে, হাঁস জবে, যে কোনো পশু জবে হওয়ার জন্য শর্ত হলো বিসমিল্লাহ বলে জবে করবেন। আর শর্ত কি? শর্ত হলো তার কণ্ঠনালী, শ্বাসনালী এবং রগ কাটতে হবে, বাস তিনটা রগ কাটা গেছে, রগগুলো কাটা গেছে এবং বিসমিল্লাহ বলছেন, পশু হালাল। আপনার ওজু আছে না নাই এটাতে কিছু আসবে যাবে, এমনকি গোসল ফরজ হয়েছে অবস্থা বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করছেন, রগগুলো ঠিকই কাটা গেছে আর বিসমিল্লাহ বলছেন, খাওয়া হালাল হবে। আমাদের দেশে মুরগি জবাই কিনি যে কত রকমের কুসংস্কার আছে, অনেকে বলে যেমন যে ওজু সালাম মুরগি জবাই করা যাবে না, অনেকে বলে এক পায়ের নিচে পাড়া দিয়ে ধরে আরেক পায়ের নিচে ওই যে কল্লাটা টেনে একা একা জবাই করা যাবে না, কমপক্ষে দুজন লাগবে, অনেকে বলে ভাই বোন একজনে ধরলো আরেকজন জবাই করলে এটা করা যাবে না, অনেকে বলে স্বামী স্ত্রী একজনে ধরবে আরেকজন জবাই করবে এটা করা যাবে না, অনেকজন বলে গর্ভবতী মহিলা তাদেরকে সাথে নিয়ে মোরগ জবাই করা যাবে না, এরকম মোরগ জবাই করাকে নিয়ে যে কত কুসংস্কার আমাদের দেশে আছে একমাত্র আল্লাহ ভালো জানে। আর বেশিরভাগ মাসালা দেখবেন যে মহিলাদের বিরুদ্ধে, একটু আগে বললাম না, দেখছেন প্রমাণ, যখন ফতোয়াবাজি সব কাদের বিরুদ্ধে, গোসল ফরজ হলে বাসার কাজ করতে পারবে না, ফতোয়াবাজি মহিলাদের উপরে, ওই পুরুষটা সারাদিন টং টং করে ঘুরে বেড়ায় কোনো অসুবিধা নেই, মাসালা সব কার বিরুদ্ধে? মহিলাদের বিরুদ্ধে। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি? একই এলাকায় কয়েকটা মসজিদ করলেন, আমাদের দেশে দেখা যায় মসজিদ কমিটিতে গন্ডগোল লাগার পর কমিটির লোকেরা দুই ভাগ হয়ে গিয়ে আরেকটা জায়গা কিনে কয়েকজন পয়সাওয়ালা লোক বাউ করে আরেকটা মসজিদ শুরু করে দেয়, আছে না? নেই, নাজায়েজ কাজ, নাজায়েজ কাজ, গুনাহের কথা, বিশেষ করে তখন নাজায়েজ হবে যখন মসজিদ পাশাপাশি হবে। আমি সেদিন চট্টগ্রামে এক মাহফিলে গেছি, একেবারে পুকুরের এই পাড় ওপার, দুই পাড়ে মানে কাছাকাছি দুইটা মসজিদ, খুব বিশ্রী একটা অবস্থা, আপনার নিজের গন্ডগোল, কমিটির সাথে গন্ডগোল, হোক একজন কমিটির লোক টাকা মেরেই খেয়েছে হোক না, তারপরও আপনি ওই অজুহাতে মসজিদ আরেকটা করতে পারবেন? এত সোজা না, আপনি আল্লাহর ঘরকে বিভক্ত করবেন, মুসলিদেরকে বিভক্ত করবেন, ইসলামী বিভক্তি করা এটা সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটা, এটা করা যাবে? হ্যাঁ, কোনো মসজিদের কমিটির লোকজন শিরকে লিপ্ত, ইমাম সাহেব শিরকে লিপ্ত, শিরকে আকবরে লিপ্ত, বিদআতে লিপ্ত, কোনোভাবে সংশোধন করা যাচ্ছে না, আশা নাই, তাহলে আপনি দূরে একটা মসজিদ করেন, তারপরও একবারে পাশাপাশি দৃষ্টিকটু হবে, আল্লাহর ঘরের অসম্মান হয়, এরকম করে মসজিদ বানানো যাবে না। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।